নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। আসলে এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে সত্যি সত্যি আপনারা কিন্তু একটা সৌভাগ্যের পথ খুঁজে পান, বা আমাদের জীবনে অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম না পাওয়া থাকে, সবটা থেকে কিন্তু বেরিয়ে আসবার একটা পথ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। না, এটা আমার বলা কথা নয়, আপনাদের বক্তব্য। আপনারা অনেকেই এই অনুষ্ঠানে আসেন, যারা টেলিফোনের মাধ্যমে পান লাইন তারা কিন্তু এই কথাটাই বলেন। আর দেখুন, আমাদের পরিবারকে ঘিরেই সব কিছু, পরিবারের বিভিন্ন মানুষেরা থাকেন, কাছের মানুষ থাকেন, সকলকে নিয়েই তো আমাদের মিলেমিশে একসঙ্গে থাকা। তো অনেক সময় দেখা যায় যে সেই পারিবারিক শান্তি বা পারিবারিক সুখ যেটা বলা হয়, সেই সুখ বা শান্তিটা অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হয়। সেটা নানান কারণ হতে পারে, সে কারণগুলো আমরা ডেফিনেটলি আলোচনা করছি না, কিন্তু এই যে পারিবারিক সুখ শান্তি নষ্ট হচ্ছে, ঠিক জ্যোতিষের অ্যাসপেক্টে কী কী সমস্যা থাকলে বা কী কী গ্রহ নক্ষত্রের অবস্থান থাকলে সেটা হতে পারে, সেটা জানতে বড্ড ইচ্ছে করছে। আর সেই কারণেই আজকে অনুষ্ঠানে ডেফিনেটলি আমরা আলোচনা করব সেই পারিবারিক সুখ শান্তি নিয়েই। আর এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য যথারীতি আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত শ্রী দেবাশিস শাস্ত্রী। দেবাশিসদা থাকা মানেই, হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় দেবাশিসদা তিনি থাকা মানেই কিন্তু আমরা তার কাছে নানান রকম সমস্যা নিয়ে যখন যাই, তার কাছে একবার পৌঁছলেই আমরা অবশ্যই ভালো থাকার কিন্তু আশ্বাস পাই। স্বাগত জানাবো দেবাশিসদাকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সিটিভিএনের পর্দায় সৌভাগ্য দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ সকলের দেবাশিস দা। বেশ, আজকে কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই একজন বন্ধু আছে, নিশ্চয়ই যাব আমরা, তোমার কথাটাকে আমি একটু ইয়ে করে দিচ্ছি, নিশ্চয়ই যাব, লাইনে থাকুন নিশ্চয়ই। যারা আজকে 34 আসছে, এই সৌভাগ্যের দিশা খুঁজতে দেবাশিসদের কাছে এসছেন, সারা ভারতবর্ষের চেম্বারে কথাই বলছি, আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কবে চেম্বার, আপনারা নিশ্চয়ই ফলো করছেন, সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে। তো চেম্বারই বড় কথা নয়, আপনার জীবনের সুখ শান্তি বড় কথা। এই সুখ শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে একজন অভিজ্ঞ মানুষের হাত ধরতে হবে আপনাকে, বা তার সুপরামর্শ নিতে হবে, তবেই আপনি সৌভাগ্যশালী হতে পারেন। দেবাশিসদা অনেকবার বলেছেন যে আপনার জন্মকোষ্ঠীতে সব কিছু রয়েছে, আপনার পারিবারিক সুখ শান্তি, আপনার অর্থ, আপনার বিবাহ, আপনার এডুকেশন, আপনার কর্ম, আপনার চাকরি, বিলাসবহুল জীবন, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি সব রয়েছে এখানে। তাহলে এখানে যখন রয়েছে, সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে একজন অভিজ্ঞ মানুষের কাছে। এগুলি আন্ডার কোয়ালিফিকেশন দিয়ে হবে না। যারা পড়াশোনা না করে জ্যোতিষ চর্চা করছেন, তাদের দিয়ে হবে না। সুতরাং এই 34 ইয়ার্সে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে, যারা অপেক্ষায় থাকেন, বিগত দিনে যারা দেবাশিসদের উপরে ভরসা রেখেছিলেন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, শিলচর, হেন কোনো জায়গায় চেম্বার নেই দেবাশিসদার যেখানে দেবাশিসদাকে না পেয়েছেন। শুধু একবার বন্ধু লিখুন যে আপনার জীবনে কী দরকার, আপনার এডুকেশান, আপনার সন্তান, অবাধ্য সন্তানকে ঠিক করা, বা আপনার পরিবারে অশান্তি, ঝামেলা, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন, প্রপার্টি নিয়ে সমস্যা, আপনার কাজকর্ম হচ্ছে না, চাকরি নেই, বিজনেসে অর্থ হচ্ছে না বা বিজনেসে লাভ হচ্ছে না, কী দরকার আপনার জীবনে, যে জায়গা থেকে ফিনান্সকে ডেভেলপমেন্ট করবেন সেই জায়গাটাকে ঠিক করুন, আপনি দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি আসবে। যে জায়গাটাকে আপনাকে দাম্পত্য অশান্তি সৃষ্টি হয়েছে সেই জায়গাটাকে ঠিক করুন, দেখুন আপনার পারিবারিক সুখ শান্তি ঠিক হয়ে গেছে। যে জায়গাটাকে আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, বিবাহিত নিয়ে জীবনে অসুবিধা হচ্ছে সেই জায়গাটাকে ঠিক করুন, দেখুন আপনার পরিবার, আপনার সন্তানের বিবাহ সমস্যা ঠিক হয়ে গেছে। দেবাশিসদা মানে হচ্ছে ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটাকে লিখে নিন। একবারই আসতে হবে সারা জীবনে, বারে বারে আসতে হবে না। যখন মন চাইবে তখনই আসবেন, যখন মন চাইবে না, যতক্ষণে মন চাইবে না ততক্ষণে আসবেন না। বিষয়টা একটা জিনিস,
আজকে যারা সন্তান নিয়ে বাড়িতে বসে আছেন যে এই সন্তানের গোল্ডেন টাইম কখন আসবে, কবে তার শুভ সুযোগ আসবে, না বন্ধু, যদি কোষ্ঠীর মধ্যে হরোস্কোপের মধ্যে কালসর্পযোগ, বীরযোগ, সারেসাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষ বা অঙ্গারক দোষ যদি থাকে বা মাঙ্গলিক থাকে, আপনি লিখে নিন যে আপনার সন্তানের কোনোটাই সাকসেস হচ্ছে না বা আপনার সাকসেস হচ্ছে না। যতটা আপনি ফল পেতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী, ততটা কিন্তু আপনি ফল পাবেন না। যাদের শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, যাদের অমাবস্যা, চতুর্দশী জন্ম, যাদের অষ্টমী, নবমীতে জন্ম, আপনারা যতটা এক্সপেক্ট করবেন ততটা পাবেন না। তাহলে বাড়িতে কি চুপ করে বসে থাকবেন না একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছাবেন? ডিসিশন আপনাদের, কারণ ডিসিশন তো দেবাসীতা নয়, ডিসিশন হচ্ছে আপনারা। আপনারা এলেই তবেই আপনাদের সেই সমস্যার সমাধান হবে এবং সেটা নিশ্চিত সমাধান, দেবাসীদের কাছে বারে বারে আসতে হয় না। সুতরাং বলবো যে জীবনে সৌভাগ্যশালী হতে গেলে জীবনকে যদি গড়তে হয়, জীবনকে যদি নিশ্চিত সমাধানের মাধ্যমে যদি জীবনকে গড়তে হয়, একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম, দুবার নয়। দেবাশীর শাস্ত্রী, পরিবার মানে পরিবারে বাবা মা থাকে, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, পরিবার মানে স্বামী স্ত্রী, পরিবার মানে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক, নানান কারণে কিন্তু অনেক সময় বিঘ্নিত হয়। আমরা সেই প্রসঙ্গে আসছি, তার আগে একজন বন্ধুর সাথে একটু কথা বলে নেব। হ্যালো, নমস্কার ম্যাম এবং স্যারকে নমস্কার। নমস্কার, বীরভূম থেকে সুফিয়ান মন্ডল বলছি। বীরভূম থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্পর্কে জানতে, নিজের সম্পর্কে, ডেট অফ বার্থ বলুন। 29 মে। আর একবার বলুন, 29 মে। হ্যাঁ, 29 মে 1988। হ্যাঁ, সময়টা বলুন। সময় সন্ধে 6:35। সন্ধে 6:35 কোথায়? বীরভূমেই জন্ম? না, মোস্ট আমাদের কান্দিতে। সন্ধে 6:35 তো? সন্ধে 6:35 নিশ্চয়ই বলে দেব। আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ দেখি, এবং আমার এক বন্ধু গিয়েছিল এবং সে চাকরির জন্যই যাওয়া যেন উনি একটা ভালো চাকরি পান। আচ্ছা, এবারে উনি চাকরি করছেন একটা ভালো গুরুত্বপূর্ণ পদে, চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, মানে সেই গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন। তাহলে এই যে দেবাশীষদা বলেছে যে টিভিতে বলেন যে একবারই আসবেন, দুবার আসতে হবে না, তা আপনার বন্ধু কতবার এসেছিল, একবার না দুবার? একবারই গেছিল এবং যেটুকু বলা সেটুকুই রেমেডি হয়েছে। রেমেডির পরে তার যে টাইমটা দেওয়া হয়েছে সেই টাইমের ভিতরে চাকরি হয়ে গেছে, তাই তো? চাকরি হয়ে গেছে। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে সবাইকে সেই জায়গায় পৌঁছানো সম্ভব। দেবাশীষদা 34 আসছে, কয়েক হাজার মানুষের কাজ দিয়েছে, এইভাবেই দিয়েছে। যারা বছরের পর বছর ঘুরোচ্ছে, বছরের পর বছর দৌড় করাচ্ছে, দিস নট পসিবল, অ্যাস্ট্রোলজি সেই জায়গায় পৌঁছায় না। সুতরাং আপনিও আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন, সম্ভব হলে একবারের জন্য অলওয়েজ ওয়েলকাম। প্রথমে বলি, টিভির ভলিউমটা একটু মিউট করে আপনি ফোনে শুনুন। হ্যাঁ, প্রথমে বলি, 29 মে 1988-এ সানডে ছিল, রবিবার ছিল তো? হ্যালো, বারটা কি ছিল? রবিবার ছিল, রবিবার ছিল। প্রথমে বলি, বিশাখা নক্ষত্র তুলা রাশি বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র তুলা রাশি বৃশ্চিক লগ্ন, বিবাহ সমস্যা আপনার আছে, কি আছে? হ্যাঁ একদম ঠিক। দেবাশীষ শাস্ত্রী, আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত হরোস্কোপ পর্যন্ত যেতে হয়নি, দেখতে পাচ্ছেন? শুধুমাত্র হরোস্কোপ কিন্তু এখনো জাননি, শুধু রাশি লগ্ন কানেক্টিভিটি, আপনার বিবাহ সমস্যা। এটা হচ্ছে অভিজ্ঞ মানুষ, দেবাশীষদা অভিজ্ঞ নয়, অনভিজ্ঞ মানুষ, কিন্তু তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রাখে। কারণ বিশাখা নক্ষত্র আপনার তুলা রাশি বৃশ্চিক লগ্ন, বিবাহ সমস্যা, বুঝতে পারলাম? এক্স্যাক্টলি তাই। এই জায়গাটা হচ্ছে কেন হচ্ছে বলে দিচ্ছি নিশ্চয়ই, মানে বহুদূর যাবার প্রয়োজন পড়ে না, যারা অভিজ্ঞ মানুষ তারা কিন্তু শুধু ডেট অফ বার্থ দিয়ে প্রথমটি ক্যালকুলেট করলে রাশি লগ্ন অ্যাসপেক্টেই বলে দিতে পারে সমস্যাটা। আজকে দেবাশীষদা সারা ভারতবর্ষে এইভাবেই কয়েক হাজার মানুষের কাজ দিয়েছে, কারণ নিজের যদি এক্সপিরিয়েন্স না থাকে, নিজের যদি অভিজ্ঞই না থাকে, তো মানুষের সেবা কী করে করব? আর নিজের ভাগ্যকে ডেভেলপ না করতে পারলে লোকের ভাগ্য কী করে ডেভেলপ করা যাবে?
এটাই হচ্ছে প্রশ্ন। সুতরাং একটা কথা আপনাকে বলি দাদা, আপনি একদম ভালো দিনে লাইনে পেয়ে গেছেন। আপনি দেখুন আপনার হরোস্কোপের মানে আপনার হাতের মধ্যে দেখুন, আপনি তখন বীরভূম থেকে বলছেন, আপনি দেখুন এখান থেকে একটি রেখা এই পর্যন্ত হৃদয় রেখা ছুঁয়ে ভগ্ন হয়েছে, দেখুন ঠিক মাঝের জায়গা থেকে একটুখানি রেখা উঠে ভগ্ন হয়েছে, দেখুন হয়েছে কি? আর ঠিক এরকম জায়গা থেকে দেখুন বসে গেছে এই যে এই যে এই যে হাতের সাইডের অংশটা দেখুন, একটু এই যে হাতের সাইডে দেখুন বসে গেছে এবং এখানে একটা কালো স্পট রয়েছে বা লাল স্পট দেখুন, কালো 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 লাল থেকে কালো, এটাও সম্ভব দেবাশিষ শাস্ত্রী, এটাও সম্ভব। হাতের রেখা কোথায় কি হবে বলে দাও এখান থেকে। আজ দেবাশিষদা হচ্ছে এই জন্য আজকে জনপ্রিয়তা হয়ে উঠছে দেবাশিষদা সারা ভারতবর্ষে, কারণ দেবাশিষদার পেছনে এখন কি বলবো চলছে সেইভাবে, কারণ এই মানুষটি কি করে অভিজ্ঞতা রাখে যে এইভাবে বলে দাও, এইভাবে বলা সম্ভব? সত্যি যতই দেখা তত কিন্তু অবাক হয়ে যাবে, এবং সত্যি তাই যে অভিজ্ঞতা মাধ্যমে কিন্তু এটা নিশ্চয়ই আপনি অবাক হচ্ছেন যে কিভাবে দেবাশিষ এখান থেকে বসে আপনাকে ওখানে বলে দিচ্ছে আপনার হাতে এখানে স্পট রয়েছে, কারণ আমরাও পাশে বসে অবাক। আপনার দ্বিতীয় হাউজে শনি অবস্থান, চতুর্থ হাউজে রাহু মঙ্গল কানেক্টিভিটি অর্থাৎ মাঙ্গলিক দোষ এবং অমঙ্গল দোষ রয়েছে, তার সঙ্গে রয়েছে আপনার দশম হাউজে, দশম হাউজে কেতু অবস্থান করায় ফিনান্সিয়ালি আপনার ডিস্টারবেন্স রয়েছে অর্থাৎ অর্থ সমস্যায় ভুগছেন এবং বিবাহ সমস্যায় ভুগছেন, কর্মে উন্নতি নেই এবং সেভিংস হচ্ছে না, তার সঙ্গে কিন্তু অর্থ সেভিংস হচ্ছে না এবং তার সঙ্গে কিন্তু বিবাহ সমস্যা হয়েছে, বিবাহ হচ্ছে না একদম কি একদম, তাহলে এই জায়গা থেকে বেরোতে ইচ্ছা করছে না? অলওয়েজ ওয়েলকাম, কালকে দুর্গাপুর চেম্বার আছে, সম্ভব হলে একবার চলে আসুন, একবারের জন্য আসবেন, দেবাশিষদের কাছে সারা বছর ঘুরতে হবে না, ঠিক আছে? ভালো থাকবেন দাদা, কর্ম এবং আপনার এস্টাবলিশড ফিনান্স এবং হচ্ছে আপনার বিবাহ সবটাই ঠিক হয়ে যাবে, মানে জীবনের ভাইটাল দিকগুলোতে কিন্তু উনি আটকে রয়েছে, দেবাশিষদা ভাইটাল দিকই তো আলোচনা করে একদমই, সেই জন্যই উনি ফোন করেছেন। এবং আপনি যেহেতু আপনার বন্ধু উপকৃত হয়েছে, আপনার পরিচিত আত্মীয় উপকৃত হয়েছে, তাহলে আপনার আর বোধহয় দেরি করাটা ঠিক নয়। কোথায় কোথায় দাদাকে কবে পাওয়া যাবে আমি আসছি, তার আগে একজন বন্ধুর কথা একটু শুনে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আপনার ছেলের নামটা বলুন আর ডেট অফ বার্থটা বলুন। আমার ছেলে 21শে জুন, 21শে জুন 1994, 21শে জুন 1994, সময়টা বলুন রাত্রি 10টা 5। আর প্লেস আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে। দিদি রেগুলার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ আমি দেখি, অনেকদিন পরে ওনাকে চেষ্টা করলাম, আজকে লাইনটা পেলাম। মানে আপনি কি অনেকদিন ধরে ট্রাই করছেন ফোনে? হ্যাঁ হ্যাঁ, আজকে সৌভাগ্য ফিরেছে আপনার। হ্যাঁ হ্যাঁ, প্রথমে বলি আপনার ছেলের 21শে জুন 1994 মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব বাধাবিঘ্ন জীবনে, ছেলে চাকরি পেয়েছে না বেকার আছে? না না চাকরি পেয়েছে। কি চাকরি পেয়েছে, প্রাইভেটে? না না গভর্নমেন্ট। গভর্নমেন্ট পেয়েছে তো? হুম হুম, আচ্ছা ভালো কথা, গভর্নমেন্ট চাকরি পেয়েছে। ওর অর্থ সেভিংস কি হচ্ছে? অর্থ সেভিংস হচ্ছে? অর্থ সেভিংস হচ্ছে না তো, কুম্ভ লগ্ন অর্থ সেভিংস করতে গিয়ে আসবে। তার যেটা রয়েছে সেটা হচ্ছে, তা এখানে রয়েছে তৃতীয় হাউজে মঙ্গল কেতু বসে আছে, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি জীবনে আসবে, বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা বেশি করা যাবে না, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি আসবে। তার সঙ্গে রয়েছে আপনার কি বলবো, অষ্টম হাউজে রয়েছে আপনার, এখানে না সরি ভাগ্যস্থানে রয়েছে বৃহস্পতি রাহু কানেক্টিভিটি, যে কারণের জন্য তার অর্থ সেভিংস হবে না, চাকরির নামে চাকরিই হবে, অল্প স্যালারিতে তিনি কাজ করবেন কিন্তু তার সেভিংসটা হবে না, এবং পিতামাতার সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবেন, হচ্ছে কি আপনাদের সঙ্গে? হ্যাঁ মাঝে মাঝে তো হয়। আচ্ছা এবারে আপনাকে বলছি যে দেখুন এই মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হচ্ছে, কেন হচ্ছে? বৃহস্পতি এবং রাহু কানেক্টিভিটি রয়েছে যে হাউজে, সে তার পাশেই রয়েছে তার বিবাহ সমস্যা, অর্থাৎ বিবাহ সমস্যায় জর্জরিত হবে।
কারো সঙ্গে অ্যাফেয়ার ডিসকানেক্ট হয়ে যাওয়া বা অ্যাফেয়ার চলাকালীন ভুল বোঝাবুঝি হওয়া এই সমস্ত কিছু হবে, বুঝতে পারলাম? মোট কথা দেখুন, মঙ্গলবারে জন্ম, আপনি আমাকে বলেছেন এখানে সরকারি চাকরি পেয়েছে, কিন্তু সরকারি চাকরির এখানে কোনো যোগ আমি দেখছি না, দেখতে পাচ্ছি না। কিন্তু যদিও বা বৈবাহিক যোগ একটি রয়েছে পঞ্চম হাউজে, কিন্তু হলেও হতে পারে, কিন্তু তার হলেও সেটা হচ্ছে সরকারি চাকরি পেয়ে মানুষের যেমন স্টাবলিশড হয়, তারা মানে উচ্চ আকাঙ্ক্ষা সেটা নির্বারণ হয়, সেই জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স রয়েছে। যেহেতু তৃতীয় হাউজে মঙ্গলকেতু বসে আছে, দশমে বৃহস্পতি এবং রাহু কানে কানেক্টিভিটি অর্থাৎ গুরুচণ্ডালী দোষ রয়েছে এবং লগ্নে শনি অবস্থান করছে। এই যে লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, সর্ব কাজে বাধা, ঘাত প্রতিঘাত ফড়া আপনার ছেলের আছে। ছেলের জীবনে কোনো আঘাত বা অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু হয়নি তো? তাহলে সতর্ক থাকুন, সতর্ক থাকুন, কারণ লগ্নে শনি খুবই খারাপ যোগ। যারা যাদের রয়েছে তারা বুঝতে পারছে, একাধিকবার আঘাত, একাধিকবার ফাড়া থাকে, এটাকে মাথায় রেখে চলুন। এবং ওর যদি ফিনান্সকে ডেভেলপ করতে হয়, অর্থাৎ চাকরির জায়গায় অর্থ সমস্যাকে যাতে অন্তবাক্যে সেভিংস হয়, অর্থ সমস্যা থেকে যাতে সেভিংস করতে পারে, সেই জায়গাটাকে ঠিক করুন। বিবাহ সমস্যা ঠিক হয়ে যাবে এবং আপনাদের সঙ্গে যে রিলেশন মাঝে মাঝে ডিস্টারবেন্স হয় সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলুন। দেখুন, বেটার হতে পারে, অসুবিধা কিছু নেই, বুধায়িত্ব যোগটি একটা ভালো পজিশনে রয়েছে, পেতে পারে। কিন্তু এই যে দশম হাউজে অর্থাৎ কর্মস্থানে গুরুচণ্ডালী দোষ থাকায় ওর যোগ্যতা অনুযায়ী কিন্তু সেই চাকরিটা হবে না, যে যোগ্যতা অনুযায়ী। আমি প্রথমে বলছিলাম যে অর্থ সেভিংস কম হওয়া, কারণ চাকরি পেতে পারে কিন্তু স্যালারি কম, অর্থ সেভিংস কম। আর একটা কথা আপনি বললেন যে সেটা হচ্ছে কি, যে তৃতীয় কোনো মানুষের ইন্সপিরেশন লাইফে আছে যেটা তাকে কিন্তু সঠিকভাবে চলতে দিচ্ছে না, সেরকম কি কোনো ঘটনা? আচ্ছা হ্যাঁ, সেটা তো বুঝতে পারি না এত ওটা। হ্যাঁ, দেখুন এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে লাভ ম্যারেজ, কিন্তু লাভ ম্যারেজ করুক আর অ্যারেঞ্জ ম্যারেজ যাই করুক, কিন্তু স্টে করবে না, বিবাহ সমস্যা থাকবে, বিবাহ ভুল বোঝাবুঝি, বিবাহ বিচ্ছেদ, বিবাহ ডিসকানেক্ট হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আছে। সম্ভব, সব ঠিক করা সম্ভব। আপনি কোচবিহার চেম্বারে চলে আসুন একবারের জন্য, এই তো কোচবিহার চেম্বার রয়েছে আমাদের কদারিকে, নিশ্চয়ই আপনি যোগাযোগ করুন। আজকে 24 বছরের চেম্বার, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, নর্থ নর্থ বেঙ্গলকে 24 বছরের চেম্বার। সুতরাং যেখানে আপনার চাইবে মন সেখানেই আপনি আসবেন। সুতরাং একবারের জন্য আসবেন, বারে বারে আসতে হবে না। ওর জীবনে চাকরির জায়গায় উন্নতি করা, বেটার চাকরি পাওয়া বা ওর বিবাহিত জীবন সুখের হওয়া, আপনাদের সঙ্গে রিলেশন ভালো থাকা, সবটাও শরীর স্বাস্থ্য ফাড়া সবটাই ঠিক হয়ে যাবে, অসুবিধা কি আছে? ধন্যবাদ দিদি, সঙ্গে থাকুন। আমি একটু সেই সমস্ত বন্ধুদের জন্য বলে দিই, যারা অলরেডি ফোন করলেন, যারা ফোনে ট্রাই করছেন, পাননি এখনো পর্যন্ত কথা বলতে, তাদের জন্য একটু বলে দিই দাদা কবে কোথায় বসছেন। ডিসেম্বর মাসের 5 তারিখে উনি বসছেন কিন্তু কৃষ্ণনগরে, ডিসেম্বর মাসের 6 তারিখে আগামীকাল দুর্গাপুর আছে, একটু বলে নেবে? হ্যাঁ, এবং আগামীকাল দুর্গাপুরেও থাকছেন। সুতরাং দুর্গাপুরে যে সমস্ত বন্ধুরা রয়েছেন, যারা চাইছেন দাদার সঙ্গে যোগাযোগ করতে, ডেফিনেটলি যোগাযোগ করবেন। 7 তারিখে, ডিসেম্বর মাসের 7 তারিখে কিন্তু দাদা থাকছেন গড়িয়াহাটে, ডিসেম্বর মাসের 12 তারিখে থাকছেন আগরতলাতে, 13 তারিখে থাকছেন গৌহাটিতে, 14 তারিখ থাকছেন দিল্লিতে, 19 ডিসেম্বর থাকছেন কোচবিহারে। যে দিদি ফোন করেছিলেন কোচবিহারে রয়েছেন, দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। আগামী ডিসেম্বর মাসের 19 তারিখে কিন্তু দাদা পৌঁছে যাচ্ছেন কোচবিহার। 20 তারিখ, ডিসেম্বর মাসের 20 তারিখে শিলিগুড়িতে থাকছেন, 21 তারিখে থাকছেন মালদাতে, 26 তারিখে থাকছেন আসানসোলে। সুতরাং আসানসোলের বন্ধুরা ডেফিনেটলি 26 তারিখে যোগাযোগ করে নেবেন, তার আগেই যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। 27 তারিখে বাঁকুড়াতে থাকছেন দাদা। এবার এটা হচ্ছে গিয়ে 2 তারিখে, মানে জানুয়ারি মাসের 2 তারিখে তো থাকছেন কাঁথিতে, জানুয়ারি মাসের 3 তারিখে থাকছেন মেদিনীপুরে, এবং 4 তারিখে থাকছেন তারাপীঠে।
9 তারিখে, জানুয়ারি মাসের 9 তারিখে থাকছেন বর্ধমানে এবং দুর্গাপুরে থাকছেন 10 তারিখে। তাছাড়া আগামীকালও দাদা দুর্গাপুরে থাকছেন। এই দুর্গাপুর শেষ হলে পরে দুর্গাপুরে আসবে। একদমই তাই। সুতরাং যারা যে চেম্বারের নিকটবর্তী থাকছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। একটু চেম্বারে রদবদল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আগেকার ডেটের অনুযায়ী একটু রদবদল হয়েছে। আপনারা নিশ্চয়ই আপনারা একটুখানি ভালো করে দেখে নিন যে কোথায় কবে চেম্বার হয়েছে, এবং আগামী দিনের প্রোগ্রামে কিন্তু আপনারা সঠিকভাবে ডেটটাও পেয়ে যাবেন। একটু রদবদল করতে হয়েছে, আমাদের এই পুজো পার্বণ গেল, তার মধ্যে অনেকগুলি চেম্বার পেন্ডিং হয়েছিল, সেগুলিকে আবার নতুন করে রিমডেলিং কর মানে দেওয়া হয়েছে সব চেম্বারই। সম্ভব হলে একবারের জন্য আসবেন, বারে বারে আসতে হবে না। আগে লিখুন আপনার জীবনে কী দরকার, তারপরে আপনি চলে আসুন। আর তাছাড়া সৌভাগ্য দিশা নিজস্ব চেম্বারে তো দাদা থাকছেন প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার। এছাড়া বুকিং নাম্বারগুলো আমি একটুখানি জানিয়ে দিই দর্শক বন্ধুদের, সেটা হচ্ছে 8910460255, আর একবার বলছি 8910460255 এবং 9433025525, আর একবার বলছি 9433025525, এছাড়া 9330997235, আরও একবার বলছি 9330997235 এবং 9674226537, এই নাম্বারগুলো হচ্ছে বুকিং নাম্বার। বিভিন্ন চেম্বারে কিন্তু আপনারা বুকিংয়ের জন্য এই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন। আর হচ্ছেন বন্ধু রয়েছেন আমার সঙ্গে, দর্শক বন্ধু। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। দাদাকে আমার খুব নাম জানাবেন। নিশ্চয়ই, আপনি প্রণাম নেবেন, বলুন। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ঝটপট করে বলুন, মাত্র 2 মিনিট সময় আছে আমাদের। বলুন বলুন। হ্যাঁ, মেয়ে হচ্ছে 19 ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, 19 ফেব্রুয়ারি। হ্যাঁ, 19 ফেব্রুয়ারি 4:01 জন্মগ্রহণ করে। 19 ফেব্রুয়ারি, আর ইয়ারটা বলুন। 97। টাইমিংটা বলুন। অনুষ্ঠান দেখেন নিয়মিত? প্রথমে বলে দিদি, বুধবারে জন্ম ছিল তো? আচ্ছা, প্রথমে আমি যাই ওর রাশি লগ্নে যাই। পুষ্যা নক্ষত্র কর্কট রাশি, কর্কট লগ্ন, অলওয়েজ ডিপ্রেশান করবে, কোনো কাজে সাকসেস হবে না। ছেলে সবসময় যদি ডিপ্রেশান করবে, আপনার ছেলে তো? আপনার মেয়ে, মেয়ে, সরি মেয়ে। প্রথমে বলি, দেখুন একটা কথা বলি, ও চতুর্থ হাউসে মঙ্গল অবস্থান করছে এবং রাহুর সঙ্গে কানেক্টিভিটি, অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে, তার সঙ্গে অমঙ্গল দোষ রয়েছে, তার সঙ্গে কালসর্পযোগ রয়েছে, জীবনে বহু বাধাবিঘ্ন। তার সঙ্গে আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা দশম হাউসে, কিন্তু নবম হাউসে শনিকেতু অবস্থান করছে, এটা খুবই ভাইটাল যোগ, মানে খুব খারাপ যোগ আর কি। আপনি যদি গুরুত্ব দেবেন তো, শনিকেতুর যোগে মানুষ অনেক সময় আত্মঘাতী করেন। ঠিক আছে, ফার্স্ট সালে ঘুষবেন, একদম স্বল্প সময়ের ভিতরে আপনাকে বলে দিলাম, জীবনে বহু বাধাবিঘ্ন। যদি বহু বাধাবিঘ্ন ঠিক করতে চান, একবারের জন্য চেম্বারে যোগাযোগ করবেন, ওর শারীরিক সমস্যা থেকে সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করতে হবে, ধন্যবাদ দাদা। ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। জাতীয় খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস এ মার্কেট, সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর, প্রতি শুক্রবার কালীঘাট দিশা, সময় দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গৌহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বারস 9330997235, 9433025525, 9674226537, হোয়াটসঅ্যাপ নাম্বার 8910460255।